ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আজকের তাজপুর ব্লগে তোমাদের স্বাগত। তাজপুরের জার্নি আমাদের শুরু হয়েছে কাঁচড়াপাড়া থেকে। সকাল 6:30টার বাসে আমরা উঠে পড়ি। প্রথম হল্ট কোলাঘাটে। দীঘাগামী যে কোনো বাসই কোলাঘাটে ব্রেকফাস্টের জন্য খানিকক্ষণ দাঁড়ায়। সেখান থেকে আবার 2-3 ঘন্টার জার্নি। শহুরে রাস্তা ছেড়ে গ্রামের পাশ দিয়ে আমাদের বাস এগিয়ে চলল। দীঘাগামী যে কোনো বাসে তাজপুর যেতে হলে নামতে হয় বালিশাইতে। বালিশাই থেকে অটো করে তাজপুর পৌঁছতে লাগে 15-20 মিনিট। ভাড়া নেয় 200 টাকা। অটোয় যেতে যেতে একটু দূরের দিকে তাকালেই চোখে পড়ে সমুদ্র। এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম তাজপুর নেচার ক্যাম্পে আমাদের বুকিং থাকলেও আমরা সেখানে থাকিনি। আসলে তাজপুর পৌঁছে জানতে পারি ইলেকট্রিক গোলযোগের জন্য তারা আমাদের ঘর দিতে পারছে না, তাই আমরা থাকলাম বেবি রিসর্টে। ব্যবস্থা তারাই করে দিয়েছিল। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, ঘরে এসি, গিজার, টিভি এই সব কিছুরই ব্যবস্থা ছিল, আর রুম সার্ভিসও বেশ ভালো। সব থেকে ভালো লেগেছে এখানকার খাওয়া দাওয়া। ভেজ থালি শুরু হয় মাত্র 140 টাকা থেকে, তারপরে মাছ মাংস বা কাঁকড়া অন ডিমান্ড তো পেয়েই যাবে। লাঞ্চ সেরে রেস্ট নিয়ে বিকেলে আমরা চলে গেলাম সি বিচে। বিকেলবেলাটা সমুদ্রের ধারেই কাটালাম। সমুদ্রের জল এখন অনেক দূরে। সন্ধে নামতে ওই দূরে স্যাকগুলোতে বসে একটু চা জলখাবার খেয়ে নিলাম। ইতিমধ্যে দেখি আশেপাশে পুরো ফাঁকা। অনেকেই উইকেন্ড ট্যুরের জন্য আসে বা ডে ট্রিপে এসে সন্ধ্যাবেলা ফিরে যায়। হোটেল ফেরার সময় দেখলাম মানুষ বাদে এনাদেরই সমাগম। দ্বিতীয় দিন সূর্যোদয় দেখব বলে সকাল সকাল চলে গেলাম সমুদ্রের ধারে। মেঘলা আকাশ সেই আশা আর পূরণ হতে দিল না, তাই হোটেলে ফিরে চটপট জল খাবার সেরে আমরা আবার চলে গেলাম সমুদ্রের ধারে স্নান করতে। এখনও সমুদ্রের আশপাশটা বেশ ফাঁকা, তাই মনের আনন্দে বেশ অনেকক্ষণ সময় কাটালাম সমুদ্রের ধারে। জল এখন স্যাকগুলো ছুঁয়ে ফেলেছে। স্নান সেরে খিদে পেটে হাজির ডাইনিংয়ে। আজকের মেনুতে ছিল পোস্ত ইলিশ, অসাধারণ স্বাদ। বিকেলবেলায় আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। তাজপুর থেকে দীঘার রাস্তা বেশ সুন্দর। সমুদ্রের ধার ধরে শঙ্করপুর ক্রস করে পৌঁছে গেছে দীঘা পর্যন্ত। তাজপুর থেকে দীঘা অটো রিজার্ভ করতে নিয়েছিল 800 টাকা। এতক্ষণ কোনো লোকজন দেখতে পাচ্ছিলাম না, আর দীঘা মানেই তো মানুষের কোলাহল, শপিং আর প্রচুর খাওয়া দাওয়া। বিকেলবেলা থেকে সন্ধ্যাবেলা অবধি আমরা এইভাবেই ঘুরে ঘুরে কাটালাম। বেশ খাওয়া দাওয়া করে, অনেক কিছু কেনাকাটা করে ফিরে এলাম হোটেলে। দীঘাতে কাজু খুব ফেমাস, প্রচুর কাজুর বাগান আছে এখানে, আর ড্রাই ফ্রুটসেরও প্রচুর দোকান আছে, তাই আমরা এখান থেকে কাজু কিনেছি, কাজু বরফি কিনেছি। এটা তিলের তৈরি, এটাও একটা তিলের তৈরি, মাঝখানে কাজু বাদাম দেওয়া, আর এর পিছন দিকটাতে আমসত্ত্বরও একটা লেয়ার আছে। সোনপাপড়ি, ড্রায়েড খেজুর, এটা একটা তিলের নাড়ু, ব্ল্যাক রেজিন। এখানে এই ড্রাই ফ্রুটসগুলো বেশ সস্তা। সঙ্গে নিয়েছি একটা তাল কাঠের খুন্তি, আর কেনা হয়েছে এই সুন্দর হ্যান্ড পার্সটা, আর একটা বাচ্চা মেয়ের কাছ থেকে কেনা হয়েছে এই দুটো দুল। তৃতীয় দিন সকালের গন্তব্য তাজপুর লাইট হাউস।
স্থানীয়দের কাছে শুনেছিলাম লাইট হাউস সকাল 9টা থেকেই খুলে যায়, কিন্তু আমরা যেদিন গেছি কোনো অজ্ঞাত কারণবশত লাইট হাউস সেদিন বন্ধ ছিল, তাই বাইরে থেকে ঘুরেই ফিরে আসতে হলো। এবার বাড়ি ফেরার পালা। ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম ভলভো বাসে করে, সঙ্গী হলো আর। বৃষ্টি ভেজা শহরে আমরা আবার ফিরে এলাম তাজপুরকে বিদায় জানিয়ে। ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও ইয়াং মংসকে।